তীব্র গরমে অতিষ্ঠ। এই গরম থেকে বাঁচতে বাংলাদেশের ফেনীর একটি মসজিদ মাঠে বৃষ্টির জন্য স্পেশাল নামাজ আদায় করার ব্যবস্থা করা হয়। এই নামাজকে ইস্তিসকার নামাজ বলে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে তারা বৃষ্টি হওয়ার জন্য এই নামাজ শেষ করতেই বৃষ্টি শুরু হয়ে যায়। নামাজ শুরু হওয়ার আগেও আকাশ একদম ক্লিয়ার ছিল, রোদ ছিল। এই ঘটনায় এলাকার সবাই অবাক হয়ে যায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা একটু আগে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছি জুমা নামাজ শেষে। আমাদের নামাজ শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছেন আলহামদুলিল্লাহ। আমরা এখন সালাতুল ইস্তিসকার নামাজ শেষ করে বৃষ্টির মধ্যে হাঁটতেছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই রহমতের বৃষ্টিতে ভিজতেছি আলহামদুলিল্লাহ। প্রমাণ পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার আগেও আকাশ ছিল সম্পূর্ণ রৌদ্রোজ্জ্বল এবং তাপমাত্রা ছিল অনেক বেশি, আমরা সহ্য করতে পারছিলাম না। কিন্তু আলহামদুলিল্লাহ যখন থেকে আমরা ইস্তিসকার সালাত আদায় শুরু করলাম তখন থেকে আল্লাহ তাআলা আসমানে সংকেত দিয়ে দিলেন, যেন আনন্দের সংকেত, বান্দার আনন্দের সংকেত। এই ঘটনাটি কুয়েতের